বাসায় সবাইকে অনেক স্বাগত। মননের জন্মদিনের ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে ঠিকঠাক ভালো মতন শেয়ার করতে পারিনি, কারণ মনটা ভীষণ পরিমাণে খারাপ। কেন কিসের জন্য তোমরা তো সবাই মোটামুটি কম বেশি জানো, যেহেতু আমার আগের ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। শুধু যে আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়েছে তেমনটা কিন্তু নয়, অনেকেরই চ্যানেল এইরকম হঠাৎ করেই ডিলিট হয়ে যাচ্ছে, কেন কিসের জন্য এখনো পর্যন্ত কিন্তু আমরা কেউই জানি না। আর এটাও কিন্তু আমাদের জানা নেই যে আগের চ্যানেলটা ফিরে আসবে কি আসবে না। তো যাই হোক, মননের জন্মদিনটা যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ব্লগ ভিডিও করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মননের জন্মদিনে কিন্তু অনেকেই এসেছিল বাড়িতে খেতে, মননকে কিন্তু অনেক কিছু জিনিস গিফট দিয়েছে। এই যে এখানটায় সমস্ত কিছু রাখা আছে, এখন আমি বসছি তোমাদের সঙ্গে শেয়ার করবো মনন তার জন্মদিনে কী কী জিনিস গিফট পেয়েছে। তো সবার প্রথমেই দেখাই আমি ওকে কী জিনিস গিফট করেছি। যদিও তোমরা যারা রেগুলার ভিডিও দেখো আমার, তারা কিন্তু জানো, তবুও যখন গিফটগুলো দেখাচ্ছ ওই জন্য ভাবলাম যে চলো দেখিয়ে দিই। এই দেখো, মননকে কিন্তু এই ফটো ফ্রেমটা আমি গিফট করেছি। এই যে এটা, এখানটায় কিন্তু মননের অনেক ফটো আছে, ছোটবেলারও কিন্তু দু একটা ফটো আছে। এই যে এটা, অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে। তো চলো এটা এখন সরিয়ে দিই। এবার দেখাই এই যে এটার মধ্যে কি কি জিনিস আছে। এখানটায় কিন্তু ড্রেস আছে মননের অনেক কটা। এই যে কে কোনটা দিয়েছে আমি বলতে পারবো না, জাস্ট এমনি নর্মালি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই একটা ড্রেস, এই যে এটা, এই দেখো এটা একটা, আর এই যে এই প্যান্ট একটা, এর সঙ্গে মনে হয় ম্যাচিং করে, হ্যাঁ এই যে এই জামাটা মনে হচ্ছে, আমার ঠিক জানা নেই। এই যে এই জামাটাই দেখো, আর এই একটা প্যান্ট। তো এগুলো কে দিয়েছে না দিয়েছে আমি বলতে পারছি না। আর এখানটায় আরো কি কি আছে, পেন্সিল, এই দেখো জ্যামিতি বক্স, এই যে একটা পেয়েছে, এই দেখো এখানটায় পেন্সিল, এই যে কাটার, রেজার, সমস্ত কিছু আছে। এই দেখো এগুলোও পেয়েছে, চলো এগুলো এখন সরিয়ে দিই। আর একটা টিফিন বক্স পেয়েছে, এই দেখো। আর সবাই কিন্তু যখন ওকে গিফটগুলো দিচ্ছিল না, বেশ সুন্দর করে কিন্তু প্যাকেট করে দিয়েছিল, কিন্তু মনন তো ছোট বাচ্চা, বুঝতেই পারছো, গিফট পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে। ওই জন্যই কিন্তু যখনই ওকে কেউ কিছু দিচ্ছিল, ও সঙ্গে সঙ্গে খুলে দেখছে যে কি আছে না আছে। তো ওই জন্যই কিন্তু জিনিসটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারছি, আর প্যাকেটগুলো কেমন ছিল না ছিল কোনোটাই শেয়ার করতে পারছি না। যাই হোক, চলো এখন দেখাই এই টিফিন বক্সটা কেমন, একটু কাছে নিয়ে। এই দেখো, এই যে এই একটা কৌটো আছে দেখছি, এই যে আর দুটো চামচ আছে, এই দেখো এই টিফিন বক্সটাও পেয়েছে। তো চলো এগুলো এখন সরিয়ে দিই। আর হ্যাঁ, এই দেখো এই একটা গাড়িও পেয়েছে, তাও আবার আর্মি গাড়ি, যেখানটায় লেখাও আছে। এই দেখো এটা এটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এই দেখো এই যে এটা, আর এই গাড়িটারও একটুখানি ভেঙেও গেছে, মনন পাপা সোনাকে দিয়েছিল, পাপা সোনা একটুখানি ভেঙেও দিয়েছে। যাই হোক চলো এটাও এখন সরিয়ে দিই। আর মননের মা বাবা তো ওকে একটা সোনার চেন দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ও আরেকবার শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো এই সোনার চেনটা মননকে তার বাবা মা গিফট করেছে। এই দেখো এটা, অবশ্যই সাইডে একটা ফটো দিয়ে দিব, তাছাড়া আমি তো একটা ব্লগ ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো চলো এটা এখন সরিয়ে দিই। আর এই দেখো এতগুলো কিন্তু চকলেট সেলিব্রেশন পেয়েছে, তাছাড়া কিন্তু আরো অনেক কটাই পেয়েছিল, সেগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে। তো চলো এখন দেখাই এই চকলেট সেলিব্রেশন গুলোর মধ্যে কি কি চকলেট আছে। তো এই যে এটা একটা, এই দেখো চলো এটা এখন সরিয়ে দিই। আর এই যে এখানটায়ও কিন্তু চকলেট আর চিপস এইসবই ছিল, তো চিপসগুলো মনন নিয়ে চলে গেছে, জাস্ট চকলেট যে কটা আছে সেগুলোই এখন দেখাচ্ছি। দেখো এই পার্ক চকলেট আর ডেয়ারি মিল্ক চকলেট, তো চলো এটা এখন সরিয়ে দিই। আর এই একটা চকলেট সেলিব্রেশন, এই দেখো এটা আর খুলছি না, এটা এখন খুলে দেখি, কারণ এই চকলেট সেলিব্রেশনগুলো না একটা দু তিনটে তিনটে এটা নিয়ে চারটে দিয়েছে। তো চলো একটাই খুলে দেখাই কী কী চকলেট আছে না আছে। তো চলো এবার দেখাই এই চকলেট সেলিব্রেশনে কী কী চকলেট আছে। এই যে দেখো এই চকলেটগুলো আছে, এই যে এই দেখো অনেকগুলোই কিন্তু চকলেট আছে। এই দেখো, তো চলো এটাও এখন সরিয়ে দিই।
পরে তখন গুছিয়ে রাখবো, এখন আপাতত সরিয়ে দিই। তো এই দুটো আপাতত আর খুলছি না, আর এটা একটুখানি বড়, এর দুটোর থেকে দেখো এটা কিন্তু অনেকটাই বড়। তো এটা এখন খুলে দেখি এর মধ্যে কী কী চকলেট আছে। মরণ কিন্তু কিছুগুলো খুলে দেখেছে আর কিছুগুলো কিন্তু খুলে দেখেনি, গুছিয়ে রেখেছিল। আর ওকে আমি বলেছিলাম যে জিনিসগুলো সব গুছিয়ে রাখবে, আমি ভিডিও বানাবো, ওই জন্য কিন্তু দেখছি কয়েকটা চকলেটের মানে সেলিব্রেশন যেগুলো পেয়েছিল সেগুলো কিন্তু অলরেডি কেটে খেয়েছে, বাদ বাকিগুলো কিন্তু গুছিয়ে রেখেছে দেখছি। তো এই দেখো এই যে এই চকলেটগুলো এখানটায় আছে, এই একটা চকলেট, এই যে আর এই চকলেটগুলো, এই চকলেটগুলো না পুরো একদম ওই যে ফাইভ স্টার চকলেট হয় না ওরই মতন টেস্ট। তো চলো এটা এখন ছড়িয়ে দিই, আর এ দুটোও খুলছি না। এ দেখো এই যে, এবার চলো সব থেকে বড় যে চকলেট সেলিব্রেশন এই যে এটা, এটাই এখন খুলে দেখি এটার মধ্যে কী কী চকলেট আছে। এটা কিন্তু অলরেডি মনে হয় মনন খুলে দেখছিল কী কী চকলেট আছে। তো দেখি এখন চাইটা কেমন খুলো নি, এই যে পাইখানটার মধ্যে অনেক চকলেট আছে, দেখা যাক এখন। এই দেখো অনেক চকলেট, কি জাস্ট কটা চকলেটই আছে না, নিচে সব পড়ে গেছে। এই যে অনেক চকলেটই আছে কিন্তু সব নিচে আছে, সব নিচে। এই একটা, এই একটা চকলেট, এই একটা, এই দেখো আর বাদ বাকিগুলো দেখা মানে দেখাতে পারছি না, এর ভেতরে আছে এই দেখো। তো যাই হোক এই কটা জিনিসই কিন্তু মনন গিফট পেয়েছিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে যে কটা জিনিসও গুছিয়ে রেখেছে সে কটা জিনিসই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাইকে টাটা, শোনাতে চাই ভালো।